Assalamualaikum, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। 500 টাকা আনলিমিটেড ইন্টারনেটের পাশাপাশি আনঅফিশিয়াল মোবাইল এই মুহূর্তে কেনা উচিত হবে কি হবে না, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। বাট তার আগে কিছু ইম্পর্টেন্ট টেক নিউজ রয়েছে যেগুলো আগে আপনাদের সাথে শেয়ার করে নিই। তার মধ্যে নাম্বার ওয়ান টেক নিউজ ছিল, আমরা সবাই জানি যে অ্যামাজন বাংলাদেশে ব্যাট নিবন্ধন করেছে, অর্থাৎ ব্যাট পে করবে, এবং অফিসিয়ালি গতকালকে প্রথমবারের মতো 53 লাখ টাকা ব্যাট পরিশোধ করলো অ্যামাজন বাংলাদেশ সরকারের কাছে। এরপরে নিউজটি হলো স্যামসাং গ্যালাক্সি A12। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল মিডিয়াটেক হেলিও P35 বা A35 যে কোনো একটা প্রসেসর দিয়ে। বাট এই ফোনটার কিন্তু বাংলাদেশে মারাত্মক লেভেলের কমপ্লেইন ছিল, দ্যাটস ওয়াই তারা এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে অন্য একটা প্রসেসর দিয়ে, সেটি হলো স্যামসাংয়ের এক্সিনোস 850 প্রসেসর দিয়ে। আমি মনে করি বাংলাদেশে চাইলেও এক্সিনোস 850 প্রসেসর দিয়ে লঞ্চ করতে পারতো, এতে যেমন ইউজারদের অনেক সুবিধাও হতো, প্লাস ফিউচারে কমপ্লেইনও কম আসতো এই মোবাইলটি থেকে। গত পরশুদিন স্যামসাংয়ের চারটা ডিভাইস একসাথে লঞ্চ হয়ে গিয়েছে। তার মধ্যে নাম্বার ওয়ান হলো স্যামসাং গ্যালাক্সি Z Fold 3, ফোনটা লঞ্চ হয়েছে $1800 মধ্যে এবং স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে। পাশাপাশি স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে স্যামসাং Z Flip 3টাও কিন্তু লঞ্চ হয়েছে, এবং এর পাশাপাশি গ্যালাক্সি Watch 4 এবং 4 Classic, এবং তার পাশাপাশি স্যামসাংয়ের Earbuds 2 লঞ্চ হয়েছে। Earbuds 2 কিন্তু অনেকদিন পর লঞ্চ হলো, ইভেন গ্যালাক্সি Watch 4ও কিন্তু বেশ কয়েক বছর পর এসে লঞ্চ হয়েছে। যদিও আমার গ্যালাক্সি Watch 4 দেখে খুব একটা ভালো লাগেনি, ইভেন Earbuds 2 আমার আউটলুক খুব একটা পছন্দ হয় নাই, তবে প্রাইস কিন্তু ওভারঅল Earbuds-এর প্রাইস হলো 12,000 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকা হয়তো 15,000 টাকার মতো হবে, আর ওয়াচের দাম হবে অ্যারাউন্ড 50,000 টাকার মতো, যেটাই আপনি নেন 40 থেকে 50, 5-10,000 টাকা গ্যাপ আছে। অপরদিকে Z Fold-এর দাম হবে হলো $1800, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লাখ টাকা হবে প্রাইস, আর Z Flip-এর দাম হলো $1000, অর্থাৎ বাংলাদেশি টাকায় ধরে রাখেন 90,000 টাকার মতো হবে। সো হেভি হাই প্রাইস রেঞ্জের ফোনগুলো এসেছে। আমরা এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশনের কথা বলেছিলাম যে সেই ফোনটা আসতে পারে, বাট তাদের ম্যানুফ্যাকচারিংয়ে ডিলে হচ্ছে, দ্যাটস ওয়াই তারা সেই ফোনটা গত পরশুদিন প্রোগ্রামে লঞ্চ করেনি। তবে ধারণা করতেছি আমরা এই মাসের মধ্যে সেই ফোনটা লঞ্চ করবে, অথবা আগামী মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন মোবাইলটা দেখতে যাচ্ছি। এবং আমাদের আজকের দিনের সবচাইতে ইম্পর্টেন্ট যে দুইটা নিউজ রয়েছে, তার মধ্যে নাম্বার ওয়ান নিউজটা হলো 500 টাকা এখন থেকে আপনারা আনলিমিটেড ইন্টারনেট পাবেন। এই বিষয়ে আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম, গত 6 জুন কিন্তু এটা অফিসিয়ালি ডিক্লারেশন এসেছিল যে আপনারা আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন, বাট আনফর্চুনেটলি সেটা কিন্তু বাস্তবতার রূপ ধারণ করেনি। অবশেষে গভর্নমেন্ট গতকালকে ফাইনালি যতগুলো প্রবলেম ছিল, 11টা স্ল্যাব বা 15টা স্ল্যাব এরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় প্রাইস নিয়ে অনেক ইস্যু ছিল, যার কারণে ওই 500 টাকায় 5 Mbps, তারপর 800 টাকায় 10 Mbps, 1200 টাকায় 20 Mbps এই স্পিডে ইন্টারনেট লাইনটা দেওয়া সম্ভব ছিল না। কিন্তু এখন সেই প্রাইস লাইনগুলো ঠিক করে ফেলা হয়েছে এবং গভর্নমেন্টের তরফ থেকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে পুরো দেশব্যাপী 500 টাকায় 5 Mbps স্পিডে আপনারা আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করতে পারবেন। এবং আমি আবারও বলে দিই, টোটাল 3টি প্যাকেজ, 500 টাকায় 5 Mbps, 800 টাকায় 10 Mbps, আর 1200 টাকায় 20 Mbps। সর্বশেষে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আনঅফিসিয়াল মোবাইল ফোন আপনারা কিনবেন কি না, অথবা আনঅফিসিয়াল মোবাইল ফোনের ব্যাপারে কোনো আপডেট রয়েছে কি না। এই বিষয় নিয়ে কথা বলতে গেলে যেটা না বললেই নয়, রিসেন্টলি আমি একটা ফোনের রিভিউ করেছি যেটা বাংলাদেশেরই তৈরি, একদম 100% কনফার্ম অফিসিয়াল ফোন। রিভিউ করার কয়েকদিন পর যেয়ে দেখি ওই ফোনটাতে মেসেজ এসেছে যে ফোনটা আনঅফিসিয়াল। সো এখন অনেক ধরনের আনকমন অনেক ইস্যু হচ্ছে, সো চিন্তিত হওয়ার কিছু নেই, সব ফোনে আস্তে আস্তে অফিসিয়াল হয়ে যাবে। এবং তার পাশাপাশি অনেকের একটা কমন প্রশ্ন রয়েছে যে একটা ফোনে দুইটা সিম থাকে, দুইটা সিমের স্লট থাকে, অর্থাৎ দুইটা IMEI নাম্বার থাকে, সো দুইটা IMEI নাম্বারই কি অফিসিয়াল হতে হবে কি না, এটার কোনো বাধ্যবাধকতা নেই। আপনার দুইটা IMEI নাম্বারের মধ্যে যদি একটা IMEI নাম্বার অফিসিয়াল হয়, দ্যাট মিন্স আপনার ফোনটা অফিসিয়াল, সচরাচর দুইটা IMEI নাম্বার অফিসিয়াল হয়ও না। এবং আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা অনেকেই বলতেছেন যে এই মুহূর্তে আপনারা আনঅফিসিয়াল ফোন কিনবেন কি না, বা কিনলে কি হতে পারে। সত্যি কথা বলতে কি, আপনারা চাইলে আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন, আবার আপনারা চাইলে নাও কিনতে পারেন। মানে আমার পক্ষ থেকে কেন, মানে খুব মানে যারা জানে শুনে তারাও বলতে পারবে না এই মুহূর্তে আপনাদের আনঅফিসিয়াল ফোন কেনা উচিত হবে কি না, বিকজ সার্ভার ইস্যুটা এখনও সলভ হয়নি। সো আমি চাইলে আপনাদের ডিরেক্টলি বলতে পারতেছি না কি হবে, আপনাদের নিজস্ব চয়েস। তবে আরেকটা কথা আমি বলে দিই, গভর্নমেন্ট যেটা বলেছিল যে প্রথম 3 মাস তারা সার্ভারে কাজ করবে, দেন তারা দেখবে যারা যারা রয়েছে আনঅফিসিয়াল ফোন তাদেরকে হয়তো একটা সুযোগ দেওয়া হবে অফিসিয়াল করার জন্য। সো ওইভাবে চিন্তা করলে আপনি চাইলে আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন, বাট ব্যাপারটা আমি জানি না এতটা ইজি হবে কি না, বিকজ আমি তো বললামই বাংলাদেশের সার্ভার কিন্তু অনেক বড়, এতগুলো মানুষকে একসাথে সার্ভারে আনাটা কিন্তু সময় সাপেক্ষ কাজ। সো ওই 3 মাসের মধ্যে তারা সব কিছু কমপ্লিট করতে পারবে কি না, আই হ্যাভ নো আইডিয়া। সো আপনাদেরকে আমি বলবো, যদি পসিবল হয় অফিসিয়াল ফোনই কিনেন, আনঅফিসিয়াল ফোন কেনা থেকে বিরত থাকতে পারলেই ভালো, কারণ অযথা কেন ঝামেলা যাবে না। সব থেকে বড়ো কথা, আপনি আনঅফিসিয়াল ফোন কিনলেন, ভালো ফোনই কিনলেন, আর দুঃখের সাথে বলতে হচ্ছে যে ভালো ফোনগুলো আসলে আনঅফিসিয়ালি পাওয়া যায়, বাট কেনার পর তো দেখা যাবে যে ওই ফোনটা নিয়ে আপনি ঝামেলার মধ্যে থাকবেন। সো
কষ্ট করে হলো অফিশিয়াল ফোন কেনার চেষ্টা করেন যেটা আপনার জন্যই ভালো হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধু-বান্ধবদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে